অল্পেতে বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল জিবি হাসপাতালের ডায়ালিসিস বিভাগ। শুক্রবার আচমকা আগুন লাগে জিবি হাসপাতালের ডায়ালিসিস বিভাগে। তিন তলায় আগুনে রোগীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়ায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় দমকল কর্মীরা। তারা আসার আগেই হাসপাতালের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড। আমরা খবর পাইছি যে জিবিতে তিনতলায় ডায়ালিসিস ওয়ার্ডে একটা ফায়ার হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা এলাম, আয়া দেখছি, যদিও আগুনটা তারা মেইন সুইচটা অফ করার সঙ্গে সঙ্গে নিভে গেছে। তারপরও আমরা সিউটু ইউজ করে এখনে মানে লাইনটা ইলেকট্রিশিয়ান আনাইয়া লাইনটা আমরা চেক আপ করে এখন আমরা বাড়িতে আসি। কী মনে হয় কিসের আগুনটা লাগতে পারে? এটা শর্ট সার্কিট। কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কি? না, এমনিতে জাস্ট টিউবটার লাইন দিয়ে। Pure Report, Channel Dinrat.